প্রশ্ন, মনের মধ্যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি খারাপ মন্তব্য জাগে, আমি সাথে সাথে তওবা করি, কিন্তু কি করলে খারাপ মন্তব্য জাগবে না? দয়া করে প্রশ্ন উত্তর দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান মাঝে মধ্যে আমাদের অন্তরে বিভিন্ন ওয়াসওয়াসা ঢেলে দেয়, এত খারাপ লাগে যে আমাদের মন চায় পাহাড়ের চূড়া থেকে আমরা ঝাঁপিয়ে নিজেদের জীবনকে শেষ করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে যখন কোনো ওয়াসওয়াসা জাগে, কুমন্ত্রণা জাগে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে বা ইসলামের কোনো বিষয়ে, মনে জাগা কথাটি যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুখে উচ্চারণ না করবে, দুই, মনের ওয়াসওয়াসা বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত এই ওয়াসওয়াসায় কোনো গুনাই লেখা হবে না। অতএব যে ভাইয়ের মনে ওয়াসওয়াসা জাগে, তিনি তা তো বিশ্বাস করেন না, মুখে উচ্চারণ করেন না, অতএব তার বিচলিত হবার কিছু নয়। তবে মনে যেন ওয়াসওয়াসাটি দীর্ঘস্থায়ী না হয়, মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আমি একটি পরীক্ষিত আমল বলে দিই এক্ষেত্রে, আমার দাদা হুজুর আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ বলতেন, যাদের ওয়াসওয়াসা বেশি হয়, সকালে উঠে যদি 1000 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম পড়ে, তাহলে ওয়াসওয়াসার অন্তরে জাগবেও না আসবেও না। উনি আরো জানতে চেয়েছেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি করে বাড়ানো? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা বাড়াতে হবে কিভাবে? ইমান আনার পরে যত বেশি কোনো ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায় করবে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে বেশি বেশি পছন্দ করবে, আদায় করবে, আল্লাহ তার অন্তরে আল্লাহর ভালোবাসা ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়িয়ে দিবেন। ইবাদত করা নাকি গুনাহ? যদি হাতে গুনাহ হয় তবে সেটা জায়েজ না? এটা ভুল ফতোয়া দিয়েছে যে বলেছে যে তাসবি গুনে, তসবির মাধ্যমে জিকির করা গুনাহ, এটা ভুল কথা। আল হাবিলিল ফাতাওয়াতে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাসবিহের ব্যাপারে 6-7টি হাদিস নকল করেছেন। অনেক সাহাবি তসবি তৈরি করে তসবির মাধ্যমে জিকির করতেন এবং আম্মাজানদেরও একজন তসবির মাধ্যমে জিকির ফিকির করতেন। তবে উত্তম হচ্ছে হাতের করেই গণনা করা। আর কেউ যদি অনেক বেশি জিকির ফিকির করতে চায় তো তসবি গনে পড়বে, সমস্যা নাই। কিন্তু যদি লৌকিকতা প্রকাশ পায়, অনেককে দেখা যায় তসবি হাতে নিয়ে সকালে মর্নিং ওয়াক করছে, সাথে তসবিও ঝুলিয়ে রেখেছে, এটা তো লৌকিকতা, এটা রিয়া, এর দ্বারা গুনাহ হবে। শাইখের কাছে জানতে চাচ্ছি, কোরআনুল কারীমের সূরাগুলোর নামকরণ কিভাবে করা হয়েছিল? প্রত্যেকটি সূরার নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছেন। কোন সূরার কি নাম সেটা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছিলেন এবং প্রতিটি সূরার নামও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নির্দেশেই করেছেন। অর্থাৎ বুখারীতে ব্যাপারে হাদিসও আছে যে এখানে বুখারীতে একটা হাদিস এসেছে এই ব্যাপারে, হাদিসটি কিতাবুল ওয়াহিতেই আছে, হাদিসটি বুখারী কিতাবুল ওয়াহিতে এসেছে। ওবিহি কালা হাদ্দাসানা আবদান কালা আখবরানা আবদুল্লাহ কালা আখবরানা ইউনুস আনি যুহরি হা কালা হাদ্দাসানা বিশ্বু ইবনু মুহাম্মাদিন কালা আখবরানা আবদুল্লাহ কালা আখবরানা ইউনুস মা'মার আনি যুহরি নাহওয়া قال اخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليله من رمضان فيدارسه القران فلا رسول الله صلى الله عليه وسلم اجود بالخير من الريح المرسله يحدث الشش بك দেখতে পাই وكان يلقاه في كل ليله من رمضان। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল 30 পারা কোরআন নিয়ে এসেছেন। তারপরও প্রত্যেক রমজানে প্রত্যেক রাতে হযরত জিব্রিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসতেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে জিব্রিল আসতেন। তারপর ফায়ুদারিসুহুল কোরআন, দারসা ইউদারিসু মুদারাসা হচ্ছে পরস্পর পরস্পরকে দার্স দেওয়া। অর্থাৎ জিব্রিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, আল্লাহ রাসূল শুনতেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিব্রিল শুনতেন। এটা কেন আল্লাহ করেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা,
মোহাম্মদ সাল্লাম আপনি কোরআন পড়ুন তারতিলের সাথে। এই তারতিল কি? আয়াতের কোথায় থামতে হবে, কোথায় শ্বাস ছাড়তে হবে, কয়টা আয়াত একসাথে পড়তে হবে, কয়টা ছেড়ে ছেড়ে পড়তে হবে, এই তারতিলগুলো আল্লাহ জিবরিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এবং পাশাপাশি কতটা আয়াতের একটি সুরা হবে, সুরার কি নাম হবে, সেটাও আল্লাহ তাআলা নূরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলের মাধ্যমে জানিয়েছেন। অথবা নামকরণগুলো পরবর্তীতে কেউ করে নাই, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করেছেন আল্লাহর হুকুমে। সমস্যা নেই, কিন্তু স্টেঞ্জার পর ঢিলা বা টিস্যু নিয়ে যদি আপনি লাফালাফি করেন, এটা একটা দৃষ্টিকটু বিষয়। আপনার টিস্যু বা ঢিলার ব্যবহারটা ওয়াশরুমের ভিতরেই করে নেওয়া উচিত। আপনি যদি এটা নিয়ে হাঁটাহাঁটি শুরু করেন, ম্যারাথন দৌড় দেন, তা আশেপাশে বিভিন্ন বিল্ডিং থেকে মানুষ তাকিয়ে থাকবে। এতে দেখা যাবে ইসলামের আমলের প্রতি তাদের একটু বিরূপ ধারণা চলে আসবে। অতএব আপনার ঢিলা নেওয়া হোক, টিস্যু নেওয়া হোক, এটা আপনি অন্তরালেই করবেন, হাঁটাহাঁটিটা বাইরে করার দরকার নেই। শিরক শিরক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান জাত, আল্লাহর কোনো সিফাত বা গুণাবলী কিংবা আল্লাহর এবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা, অংশী স্থাপন করাটাই শিরক। শিরক সামষ্টিকভাবে আট প্রকার, মূলত দুই প্রকার, একটা শিরকে জারি আর একটা শিরকে খাফি। আল্লাহ তাআলার জাত, কোনো সিফাত কিংবা এবাদতে অন্য কাউকে শরীক করা শিরকে জারি। এইরকম মুশরিক মুখাল্লাদ ফিন নার, চিরকাল জাহান্নামে জ্বলবে। আর এইরকম শিরক যে ব্যক্তি করবে তৎক্ষণাৎ তার ইমান চলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইন আশাকতালা ইয়াহবাতান আমালুক, শিরক যে করবে তার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ামা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাঈ ফাতাখতাফুহু আত-তায়র আও তাহউই বিহি আর-রীহ ফি মাকানিন সহীহ, যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ল আর পাখি যেন তারে ছৌ মারল, ছৌ মারে তার মানে শয়তান তাকে ধরে, তারপর দূরবর্তী জায়গায় নিক্ষেপ করে মানে জাহান্নামে নিক্ষেপ করে। শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না যদি কেউ তওবা না করে মারা যায়। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ পাক তার সঙ্গে কেউ যদি শরীক করে কাউকে শিরকের গুনাহ করে কখনো মাফ করবেন না। হ্যাঁ, যদি সে মৃত্যুর আগে কালেমা পড়ে আবার ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ তার সব মাফ করে দিবেন। খরগোশ খাওয়া কি জায়েজ? খরগোশ খাওয়া জায়েজ কিনা ভাই প্রশ্ন করেছেন। এক্ষেত্রে হানাফি ফকিরদের মতে খরগোশ দুই প্রকার। এক প্রকার খরগোশ যার পা ছাগলের মতো, এটা খাওয়া সকল হানাফির মতে হালাল জায়েজ। আরেক প্রকার খরগোশ যার পাটা বিড়ালের মতো, ধারালো নখড় আছে, ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি ফকিগুন মাকরু বলেছেন। চার মাযহাবের ইমামগণ কি আলাদা আলাদা পদ্ধতিতে নামাজ পড়েছিলেন? চার মাঝহাবের ইমামগণ আলাদা আলাদা পদ্ধতি না নামাজ পড়বেন কেন? নামাজের আহকাম আরকান একই ছিল, সবাই রুকু করছেন, সেজদা করছেন, সবাই বৈঠক করছেন, সবাই সালাম ফিরিয়েছেন। হ্যাঁ, নামাজের সিফতে একটু পার্থক্য হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহতাস সারা, নাবির নিচে হাত বাঁধতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলা সাদর, বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধতেনই না, সোজা হাত নামিয়ে রাখতেন, ইরসাল করতেন। এই সামান্য সিফতই পার্থক্য, মূল নামাজের আহকাম আর কানে কোনই পার্থক্য কোনো ইমামের মধ্যে ছিল না। আবু জাহেলের ধর্ম কি ছিল? আবু জাহেল কোনো ধর্মই মানত না, সে পত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশেমি, তাদের অধিকাংশই হাজরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জাহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুতপারাস্তি, এই বুতপারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জাহেল, তার ধর্ম ছিল মূর্তি পূজা। মসজিদের জায়গায় কি ঈদগাহ বানানো যাবে? সুন্দর প্রশ্ন করেছেন নোমান। মসজিদের জায়গা যদি আরজে মাওকুফা হয়, ওয়াকফকৃত হয়, ওয়াকফের এখন নিয়ম কারণ আছে, যেমন কাগজপত্র লাগে, শরীয়তে এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই। ফাতাওয়া কাজী খানে এসেছে,
কোনো ব্যক্তি যদি আঙ্গুলে এশারা করে উল্লেখ করে, চৌহতি উল্লেখ করে, উত্তরে এত হাত, পশ্চিম পূবে এত হাত, উত্তর দক্ষিণে এত হাত, এই জায়গাটুকুন ওয়াকাফতু হাজিহিল আরদা লিল্লাহ, আমি এই জায়গাটি আল্লাহর জন্য ওয়াকফ করলাম মসজিদ করার নিয়তে, সে যদি এতটুক বলে, শুধু এতটুক বলল, সাক্ষী আছে এতটুক বলল, লিখা পড়া কিছুই হলো না, তারপর কোনো একজন ব্যক্তি যদি মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে, বরং কোনো কোনো মতে এসছে একটি সেজদাও আল্লাহকে করে, সেই মসজিদের জায়গা ওয়াকফ হয়ে যাবে মসজিদের জন্যে কিয়ামত পর্যন্ত, কতটুক তাহতা সারা পর্যন্ত আর উপরে আকাশ পর্যন্ত, এই জায়গাটুকুন মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। মসজিদ ছাড়া ঈদগাহ, কবরস্থান, খানকা, বাজার, দোকান পাট কিছুই কখনোই এই জায়গায় করা জায়েজ হবে না। কারণ ফতোয়া শামিতে এসছে লা ইয়াখরুজুল মাসজিদু আনিল মাসজিদি গিয়াতি আবাদা, একবার যে জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যায় কেয়ামত তক সেই জায়গা মসজিদের হুকুম থেকে বের হবে না। অতএব মসজিদের ওয়াকফকৃত জায়গায় ঈদগাহ করা জায়েজ তো হবেই না, হারাম এবং কঠিন গুনাহ হবে।